সিএ তো ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়ে গেল, তা ভারতবর্ষের পার্ট পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ হয়ে যাবে। বলছি এনসিসি তে ফান্ডিং, এতো সিএ আইন তো দুটো সদনেই পাস করা আছে, এইটা আমরা ওয়েট করছিলাম যে নিশ্চয়ই রুল তাহলে হয়ে গেছে। এই একই রুলে পশ্চিমবঙ্গের মতুয়া সমাজ, রমশূদ্র সমাজ, যারা ভিসা করতে গেলে, পারমিট করতে গেলে, চাকরির ভিয়ারে আপনার ক্লিয়ারেন্স নিতে গেলে বলা হয় 71-এর আগে দলিল আনো, আর সে সমস্যা থাকলো না। এক যাত্রায় তো পৃথক ফল হয় না। গুজরাটে যখন ইমপ্লিমেন্ট হয়ে গেছে, নিশ্চয়ই রুল ফ্রেম করে ফেলেছে ভারত সরকার, আইন তো আগেই হয়ে গেছিলো, পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল।